আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন লক্ষ্মীপুর একাত্তর ব্রেকিং। কমলনগর উপজেলার করেতলা বাজারে মসজিদের কাজ উদ্বোধন করা হয়। বিস্তারিত, কমলনগর চল লরেন্স ইউনিয়নের করেতলা বাজার জামে মসজিদের দ্বিতীয় তলা ছাদের কাজ জেলা পরিষদের অর্থায়নে আজকে উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান, চেয়ারম্যান জেলা পরিষদ লক্ষ্মীপুর। উপস্থিত ছিলেন জনাব মেজবাউদ্দিন বাপ্পি, চেয়ারম্যান কমলনগর উপজেলা পরিষদ। উপস্থিত ছিলেন জনাব মাস্টার এ কে এম নুরুল আমিন, সভাপতি কমলনগর উপজেলা আওয়ামী লীগ। জনাব অ্যাডভোকেট নুরুল আমিন রাজু, সাধারণ সম্পাদক কমলনগর উপজেলা আওয়ামী লীগ। এছাড়া উপস্থিত ছিলেন জনাব এ এইচ এম আহসানুল্লাহ হিরন, চেয়ারম্যান চল লরেন্স ইউনিয়ন পরিষদ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য গিয়াসুদ্দিন মোল্লা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। কমলনগর উপজেলা থেকে